আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ার মান্না নবীর উম্মত মুসলমানের আগো এই দুনিয়ার সামিনা রমাদান রাব্বুল আলামিন বলে কোরআন শরীফের বিরুদ্ধে যারা কথা বলবে পৃথিবীতে তারা বৈধ বাবার বৈধ সন্তান হতে পারে না কথাটা পৃথিবীতে দেড় হাজার বছর আগে প্রমাণ হইয়াই গেছে জোরে জোরে কওনা ভাই সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনার মধ্যে বর্তমান আমি আগেই বলেছিলাম পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র গণতন্ত্র রাষ্ট্র 29টা রাজ্যের মধ্যে আসাম একটা রাজ্য এই আসামের মাটিতে সত্যরঞ্জন বরার মতো কুলাঙ্গার আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যতই কথা বলবে দেড় হাজার বছর আগে প্রমাণ হয়ে গেছে এই সত্যরঞ্জন বরার জন্মের ঠিক নাই জোরে জোরে কও কথা ঠিক কিনা ওগো দুনিয়ার নবীর উম্মতের মুসলমানের আগো দয়ার নবী মায়ার নবী আমার কোরআনুল কারীম যখন তিলাওয়াত করে দারুন নদওয়ার বৈঠকের মধ্যে আবু জেহেল উতবা সাইবা মুগিরা আবুল হাবাবি সুফিয়ান বিবি হান্না এরা তাড়াহুড়া করে 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 দারুন নদওয়ার রাষ্ট্র ক্ষমতার মধ্যে ছিলেন আবু জেহেল সিদ্ধান্তটা এমন ভাবে নিয়ে নিলেন কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কুট করে পৃথিবীর মানব জাতিকে জানাইয়া দিলেন জোরে জোরে কওনা ভাই সুবহানাল্লাহ ওগো পৃথিবীর নবীর উম্মতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ার বলে নবী গো ওয়াইদিয়াম কু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক জোরে কও নাউযু বিল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী গো এই মক্কার সামিনে পৃথিবীর জমিনে মক্কা নগরীতে কোনোদিন কারো সঙ্গে বেয়াদবি করেন নাই কোনোদিন কোনো মানুষ মুসাফা করতে চাইলে মুসাফাটা করে আমার নবী নিজের থেকে আগে হাত টান দেয় নাই নবীর চোখের সঙ্গে যদি কারো চোখটা পড়ে গেছে ওই মানুষটা নিজের চোখটা আগে সরিয়ে নেওয়ার আগে আল্লাহর নবী নিজের চোখটা আগে কোনোদিন সরিয়ে নাই নাই এত সুন্দর চরিত্র আমার নবীজি ছিল ডক্টর মাইকেল এই জাহাঙ্গ বলেন অ্যান্ড ভেরিলিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আর অন অ্যান এক্সেলেন্ট স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনার মধ্যে ওই নবীজির বিরুদ্ধে মক্কার কাফির বেঈমানেরা একটা নয় দুইটা নয় তিনটা সিদ্ধান্ত নিয়ে নিলেন অ্যাটেনশন প্লিজ ওগো বন্ধুগণ বরাক বিলির বাহাইলা গান্ধী জেলার অত্র অঞ্চলের মুসলমান মুরব্বী চাচা জানেরা ওগো আমার আব্বা জানেরা আগেই বলেছিলাম দিস ইজ মাই ফার্স্ট এপিআর জিন্দগি মে পেহলি মারতাবা মে নাই আপ লোগো কো সামনে হাজির হওয়া জীবনের প্রথমবার আমি ওয়াইস করুনি আপনাদের খিদমতে হাজির হয়ে মাত্র কয়েকটা মেসেজ আপনাদের খিদমতে আমি দিয়ে চলে যাইতেছি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কুট করে জানিয়ে দিলেন বলেন নবী গো যেই তিনটা সিদ্ধান্ত মক্কার কাফেরেরা আজকে দারুণ দুয়ার বৈঠকের মধ্যে নিয়েছে যুগে যুগে নব্য আবু জেহেল পৃথিবীতে যারা আসবে মুসলমানদের বিরুদ্ধে এই তিনটা সিদ্ধান্তই তারা নেবে কষ্ট হচ্ছে নাকি ভাই আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতু দিলটা নরম করে দিয়ে জাহান্নাম মদিনার দিকে ঘুরিয়ে দিয়ে কথা কয় কারা এগুলো কথা খেয়ে কয় এনু কি তা কথা কওয়ার জায়গা নেই ও ভাই আল্লাহর অস্তিত্ব কথা কইবা না ভাই আল্লাহর অস্তিত্ব কথা কইবা না একটু হাতে কাজ করো মুখটা বন্ধ রাখো আমার ডিস্টার্ব হয় কষ্ট হচ্ছে নি ভাই আপনাদের দিলটা নরম করে জাহান্নাম মদিনার দিকে ঘুরিয়ে দিয়ে দুটি কথা শুনে জানা রাতের বেলায় ওই মক্কার কাফির বেঈমানেরা আমার নবীজির বিরুদ্ধে তিনটা সিদ্ধান্ত নিলেন এক নাম্বার সিদ্ধান্ত হলো লিয়ুসবিতুক তার মানে আল্লাহর নবীজিকে আমরণ কারাদণ্ড মানে জেলখানার মধ্যে ঢোকাইয়া দেবে এই দুনিয়াতে যেন বিশ্ব নবী কোরআন শরীফের প্রচার করতে
দিনের প্রচার করতে জানো না পারে জোরে বলেন নাউযু বিল্লাহ আর জোরে করে খাও নাউযু বিল্লাহ ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতের আগে যাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসা বিদ্যমান তাদের খিদমতে বলে চলে যাই এই পৃথিবীর মধ্যে আমার নবীজিকে তারা জেলখানার মধ্যে ঢোকাইয়া দিল আবু জেহেল হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া 53 জন সাহাবার মধ্যে 11 জন মহিলা এবং 42 জন পুরুষ মানুষ সহ আল্লাহর নবীকে ওই শিয়াবি আবি তালিবের জেলখানার মধ্যে ঢোকাইয়া দিল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন নয় প্রায় তিনটা বছর কাল পর্যন্ত আল্লাহর নবীকে মক্কার কেন্দ্রীয় জেলখানার মধ্যে ঢোকাইয়া রাখলো জোরে জোরে বলো নাউযু বিল্লাহ ওগো পৃথিবীর নবীর উম্মতের আগে কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আয়াতটা কুট করে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলমানদেরকে আল্লাহ জানাইয়া দিলেন যেই ষড়যন্ত্র আবু জেহেল উতবা সাইবা আল্লাহর নবীকে নিয়ে করেছিলেন এই পৃথিবীতে সমকালীন যুগের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে এরা মুসলমানদের বিরুদ্ধে এক নম্বরে এই সিদ্ধান্তটাই নিবে যেখানে যেখানে যেভাবেই হোক না কেন কালারিং করে 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 মুসলমানদের আলিমুল আমাদেরকে জেলখানার 14 শিখের মধ্যে ঢোকাইয়া দিবে জোরে জোরে কও নাউযু বিল্লাহ ওগো পৃথিবীর নবীর উম্মতের আগে লম্বা চৌড়া সময় বয়ান করার মতো সিটুয়েশনটা জায়গার মধ্যে নাই দুই নম্বরে কাফেরদের সিদ্ধান্ত আও ইয়াকতুলুক যদি বিশ্ব নবীকে চিরদিনের জন্য জেলখানার মধ্যে রাখতে না পারি কারণ এই মক্কার জমিনে কুরাইশ বংশের থেকেই তো আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে পদারোপণ করেছে আল্লাহর নবীর বংশটা বড় বড় বংশ ছিলেন জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর নবীকে যদি চিরদিনের জন্য জেলখানার মধ্যে যদি রাখা না যায় কাফের বেঈমানদের দুই নম্বর সিদ্ধান্ত সেটা হলো আবিয়াকতুলুকা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে কতল করে ফেলবে জোরে জোরে কও নাউযু বিল্লাহ আরে ভাই জোরে কন না নাউযু বিল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মে বাবি উম্মে হানির ঘরের মধ্যে যখন বিশ্ব নবী আমার শুয়েছিলেন আপনারা জানেন মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিয়া বিশ্ব নবী যে ঘরের ভিতরে শুয়ে আছে গো দুনিয়াতে প্রায় 82 বার আল্লাহর নবীকে মেরে ফেলার টার্গেট করা হলো জীবনে যেই দিন বিশ্ব নবীকে হিজরতের জন্য আমার আল্লাহ বলে দিয়েছিলেন ওই রাত্রে আল্লাহর নবী যেই ঘরের মধ্যে শুয়েছিলেন রে মুসলমান ওই ঘরটা মক্কার কাফেরেরা বেষ্টন করিয়ে নিয়েছিলেন সকালবেলা ফজরের যখন আজান হয়ে যাবে আল্লাহর নবী যখন ঘর থেকে বেরিয়ে যাবে ওই সময়ের বোধে মক্কার কাফেরেরা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দিবে নবী আমার চাদরটা কম্বলটা মরু দিয়ে শুয়ে আছে আল্লাহ ডাকি দিয়ে বলেন নবী গো মক্কার জমিনের মধ্যে আর থাকা যাবে না বেরিয়ে যান কারণ এই মক্কার কাফেরেরা আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান ইস্টিমেটে তৈয়ার করে ফেলেছে দুনিয়ার জমিনের মুসলমানের আগে যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসাটা বিদ্যমান দিলের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি আল্লাহর নবীকে পৃথিবীর জমিন থেকে যদি কোনো বেঈমানেরা বিদায় করে দেওয়ার নিয়ত করে আমরা মুসলমান পৃথিবীতে প্রায় 170 কোটি এরা কি দুনিয়ার জমিনের মধ্যে সুস্থভাবে বসে থাকবে দুনিয়ার জমিনের মুসলমানের আগে তিন নম্বরে মক্কার কাফেরদের সিদ্ধান্ত আউয়ু খরিজুকা খরাজা ইউখরিজু মানে বের করে দেওয়া যদি নবীকে মুহাম্মদকে কতল করতে না পারি আমাদের এই মক্কা নগরী থেকে
আল্লাহর নবীর নাগরিকত্ব বাতিল করিয়া আমাদের দেশ থেকে তাকে তাড়ায়া দেব জোরে জোরে কও নাউযুবিল্লাহ আর জোরে কও নাউযুবিল্লাহ ওগো দুনিয়ার নবীর উম্মতের আগে ওগো বরাক বিলের হাইলা গান্ধী জেলার অত্র অঞ্চলের কৃষ্ণপুর এলাকার মুসলমান মুরব্বী যুবক ভাইরা আপনাদের জনপ্রতিনিধি আপনাদের এলাকার মধ্যে বন্ধুগণ সবার হৃদয়ের স্পন্দন যাকে বলা হয় আমাদের দলেরই বন্ধুগণ এমএলএ মাননীয় এমএলএ স্যারকে সামনে রেখে কথাটা বলি সেটা হলো কি আল্লাহ দার হাজার বছর আগে জানিয়ে দিলেন আউয়ো করে যুগ এই পৃথিবীর মধ্যে আমার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল এই পৃথিবীর যে কোনো দেশের মধ্যে মুসলমানেরা থাকবে রাষ্ট্র ক্ষমতার মধ্যে যারা থাকবে তাদেরও চিন্তাধারা এইটাই হবে বলে মুসলমানদেরকে এনআরসির নামে বলেন ডি ভোটারের নামে বলেন নাগরিকত্বর নামে বলেন যে কোনো লাইনে পৃথিবীর মুসলমানদেরকে হারাহাস্তি করে এই দেশ থেকে নাগরিকত্ব বাতিল করিয়া দেশ থেকে তাড়াইয়া দেবে কথা বলেন জোরে ঠিক কিনা ওগো দুনিয়ার মুসলমানের আগে নিজের ইমান থেকে কথা বলতেছি পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউর ভয় আমি ওয়াইস করুনির অন্তরের মধ্যে এখন আর নাই সরে যার মুসলমানেরা দিলের কানটা খুলিয়া জাহান্নাম মদিনার দিকে ঘুরিয়ে দেন আজকে আসামের আগেই বলেছিলাম 126টা সমষ্টি 33টা জেলার মধ্যে প্রায় 34.9% মুসলমান আমরা বসবাস করি প্রায় 1,61,00,000 মুসলমান উচ্ছেদের নামে বলেন ডিবুটারের নামে বলেন ডিটেনশন ক্যাম্পের নামে বলেন আমার বন্ধুগণ এনআরসির নামে বলেন আমাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এই পৃথিবীতে আমাদের উপরে হয় কি হয় না জোরে বলেন মুসলমান আরো জোরে বলেন হয় কি হয় না ওকে দুনিয়ার নবীর উম্মতের আগে কিন্তু মনের ভিতরে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই আয়াত এখনো শেষ হয় নাই আল্লাহ বলেন আউয়ুখরিজুকা তার মানে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে কিন্তু নবী গো ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খাইরুল মা কিরিম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আর জোরে বলুন নারায়ে তাকবীর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো তাদের যত ষড়যন্ত্র আছেন সমস্ত ষড়যন্ত্রর জালটা ছিন্ন করিয়া আমি আল্লাহ একটা ষড়যন্ত্র করব কারণ আমি আল্লাহর ষড়যন্ত্র এই পৃথিবীর সব ষড়যন্ত্রর উপরে এমন টেনশনের মধ্যে পড়ে গেলেন বাবাজিরাই আমার ফর এক্সাম্পল এখন যদি আমি ওয়াইস করুনির টেলিফোনের মধ্যে আমাদের বরপেটার এসপি অমিতাভ সিংহা আমাদের বরপেটা টাউন দার